আজকে বেলা 11:15টার সময় বেড়িপাড়া মোড় থেকে পুলিশের বিশেষ টিমের যখন আমরা অভিযান পরিচালনা করি, তখন আমরা বেড়িপাড়া মোড় থেকে আমাদের যে তল্লাশি টিম ছিল, সেই তল্লাশি টিম বিশেষ টিম তারা আবু সাইদ জান সাহেবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উনি প্রাইভেট কার করে পালানোর চেষ্টা করছিল, অন্য কোথাও হয়তো উনি যাওয়ার চেষ্টা করছিল। আমরা বেড়িপাড়া মোড়ে পুলিশ চেকপোস্টে ওনাকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম। যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দলের কর্মসূচি ছিল 19 তারিখে, তারই অংশ হিসাবে পুটিয়া থানাধীন বানেশ্বরের কাছে একটা স্কুল মাঠে রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। সেই অনুষ্ঠানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য করেছেন এবং আবু সাইদ চান, যিনি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, উনিও বক্তৃতা করেন এবং সেই বক্তৃতায় অসংখ্য মানুষের সামনে প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে মৃত্যু হত্যার হুমকি দিয়েছে এবং সেটি বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, টেলিভিশনে নিউজ হয়েছে এবং সারা দেশে এটি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তারই প্রেক্ষিতে ওইখানে পুটিয়া থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয় এবং তাকে গ্রেফতারের জন্য রাজশাহী মহানগর পুলিশ, রাজশাহী জেলা পুলিশ, যেহেতু বিষয়টি সোশ্যাল মিডিয়াতে সারা দেশে চাঞ্চল্য তৈরি হয়েছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ইউনিট তাকে গ্রেফতারের অভিযান চালায়। আমরা শুধু রাজশাহী নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করেছি, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। তো আমরা তাকে তার বক্তব্য যেটা দিয়েছে সেই বক্তব্যের প্রেক্ষিতে রাজশাহী মহানগর পুলিশ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তো মূলত যেহেতু যেখানে উনি হুমকিটা দিয়েছে এবং যে জায়গা থেকে হত্যার অভিযোগ এবং হত্যার হুমকি প্রদান করেছে, এই পুটিয়া থানার মামলায় তাকে আমরা গ্রেফতার করব এবং আজকে বেলা 11টায় এই বেড়িপাড়া মোড়ে আমাদের কাছে তথ্য ছিল যে রাজশাহীতেই মহানগরের কোনো জায়গায় সে হয়তো পালাইতে পারে কিংবা আত্মগোপন করতে পারে কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে কোথায় ছিল, কীভাবে সে এই ঘটনা ঘটিয়েছে। তো আমাদের আগাম তথ্যের ভিত্তিতে মহানগর পুলিশ এবং জেলা পুলিশ বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট স্থাপন করি এবং অ্যাকর্ডিংলি এই যৌথ অভিযানেই আজকে সে গাড়িতে করে পালাচ্ছিল বেড়িপাড়া মোড়ে, তাকে প্রাইভেট কার থেকে তাকে গ্রেফতার করা হয়।